নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি হরিষ্ঠ রয়েছি আপনাদের সঙ্গে এবং আরও একটি সিএফএল এর ব্লগ নিয়ে চলে এসেছি। কিন্তু আজ কিন্তু আমরা চলে এসেছি যুব ভারতী ট্রেনিং গ্রাউন্ডে, এবং যেখানে মোহন বাগান দল অর্থাৎ মোহন বাগান সুপার জায়ান্টস তারা কিন্তু অনুশীলনে নেমে পড়লো আসন্ন কলকাতা লীগের জন্য। এবং বাস্তব রায়ের তত্ত্বাবধানে কিন্তু অনুশীলনে নামলো মোহন বাগান, এবং ফাউন্ডেশন লিগে যে দলটা খেলেছিল মোহন বাগানের সেই জুনিয়র দলই কিন্তু এদিন অনুশীলন করলো। একদম বলা যেতে পারে ফার্দিন থেকে শুরু করে সুমিত রাঠি থেকে শুরু করে তারা কিন্তু অনুশীলন সারলো। যদিও মোহন বাগান সুপার জায়ান্টসের নতুন লোগো এখনও উন্মোচন হয়নি, তাই বিনা লোগোতেই তারা এদিন অনুশীলন সারলো। চলুন দেখে নিই এদিনের অনুশীলনের বিশেষ কিছু মুহূর্ত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।